এভরিওয়ান, আজকে 9 তারিখ আর আজকে আমাদের এখানে দুর্গা পুজো। তো আমি আর শুভব্রত রেডি হয়ে বেরিয়েও পড়েছি সকাল সকাল, এখন 8:05 বাজছে। আর আজকে নতুন শাড়িটা পরেছি যেটা আগের দিন কেনা হয়েছিল, ব্লগে দেখিয়েছিলাম তোমাদের, ওই শাড়িটাই পরেছি। শুভব্রত পাঞ্জাবি পরেছে, ওখানে গিয়ে ধুতি পরবে, জিন্স পরে যাচ্ছে এখন, কারণ ওর অষ্টমী আর নবমী পুজোর ভার পড়েছে, কি করবে যাই না। যাই হোক, আর আগের বারের মতন এবারও আমাদের ফ্রাইড রাইস বানানোর দায়িত্ব পড়েছিল। তো পেছনে প্যাকেটটা দেখছো, নিচেও আছে, তো অনেকগুলো ফ্রাইড রাইসের প্যাকেট দেখতে পাবে। যাই হোক, চলো দেখা যাক আজকে কীরকম পুজো হচ্ছে। এবছর এখানে আমার প্রথম পুজো, মানে পুজো দেখা আর কি, তো দেখা যাক কেমন পুজো হবে। মনে হচ্ছে তো ভারী হবে, ফলটাল কাটার ব্যবস্থা টাবস্থা করা হয়েছে, ওখানে গিয়ে কাটবো। তো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো, চলো দেখা যাক কী হয়। দৃষ্টিনো নবপাশনো ভূপবেশি ঈশানম কপাশ মস্তেন ভূতকেশ দুর্গা বন্ধুরিয়াং দেবাং সিংহং পরিস্থিতি দেবান্ত দক্ষিণাং পাদাং সমং সিংহস্তি সিংহস্তি পরিস্থানম কিন্তু দৈত্যা তটাং বামং চ মহেশ্বরং ঐশ্বরিয়ং চন্দ্রাঙ্কং জ্যোতি পরমেশ্বরং ওম মহাদেব মহাদেবী মহেশ্বরং মহাপাপ হরং দেব মকরায় নমো নম। এবার থেকে দিয়ে দাও, এবার শ্রী লক্ষ্মীর দিকে ওম লক্ষ্মীদের বই নম ওম বিশ্বরূপক্ষ বজ্রাসন্দর পরিচ্ছবান দীর্ঘা বড় সঙ্গীত পান ধ্যান সিদ্ধি প্রসারণ বিজয় সোনা ওম দলিকাঞ্জন শঙ্কাসন ত্রিভুজান সম্যক স্থানম ওম জটাভূত সমাযুক্তাং মর্দেন্দুকৃত শেখরাং লোচনচন্দ্র সংযুক্তাং প্রণেন্দু বিশ্বনাম ওম অতিশীপূর্ব পুষ্পভ্রম সুপ্রতিষ্ঠা শ্লোচনাম নবযৌবন সর্বভরণভূষিতাং ওম। জানেন দাদা, আমার ছেলে বাংলা
গণতান্ত্রিক আসেনি। ইনিশিয়াল রাইটস বলে ডিবেট করে পালাও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে আসে না। তাই রানী রাজাকে বললে চলো রং দেখতে পারে। রাজা বললে পারছে। ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো, হাতি শাল থেকে হাতি, ময়ূর ভক্তি সহকারে মা দুর্গাকে দিতে হবে, ভক্তি সহকারে এরকম ছেড়ে ছেড়ে দিলাম না, হ্যাঁ ছেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছে। ওইটাকে ওই সাইডে নিয়ে যাওয়া যাবে না? হাফ টাইম Thank you.
আমাদের এখানের এই একদিনের পুজোতে সকাল থেকে সন্ধ্যে আমরা খুব আনন্দ করেছি। পুজোয় ইন্ডিয়া না যেতে পারার দুঃখটা এদিন একেবারেই ভুলে গেছিলাম বললেই চলে। এখানের পুজোতে এবছরের মতন শেষ হয়ে গেল, কিন্তু ইন্ডিয়াতে বসে যারা আমার এই ব্লগ দেখছো তাদের এই সবে পুজো শুরু, তাই তোমাদের জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।